বলি ভাই, ওবার ভদ্র মানুষ তো আমরা শিল্পীরা কাকে ভোট দিব আমরা নিজেরাই নির্বাচন করব। সুক্ষ জ্ঞান, থ্যাংক ইউ সবাই। ভালো এবার ঈদে তো অনেক সিনেমা মুক্তি পেয়েছে, আসলে কোন সিনেমাটাকে আপনি এগিয়ে রাখবেন? আমি কোনো সিনেমাই দেখিনি, আমি সিনেমাতে এগিয়ে রাখবো কি না রাখবো সেটা আমার জন্য বলা খুব কঠিন ব্যাপার, এবং সেইটা আপনারা তুলে ধরবেন, কারণ ফেসবুক, ইউটিউব, রিল যেখানে যাই না কেন সেই জিনিসটা, সেই মাধ্যমটা আপনারা যেভাবে ফুটিয়ে তুলতে পারেন আমরা সেইভাবে ফুটিয়ে তুলতে পারি না। আপনারা বিবেক বিবেচনা করে কোনটি ভালো কোনটি খারাপ আপনারাই তুলে ধরবেন, সেই মাধ্যমে আমরা দেখতে পাবো। সিনেমা দেখলে কোন সিনেমাটা আগে দেখবেন ঈদে? আমি সিনেমা দেখবো না। ছবি দেখতে গেলে একটা আনন্দ ছিল, সবাই মিলে আমরা ছবি দেখতে যেতাম, ছবি দেখে বের হইতাম, ভালো মন্দ সবাইকে বলতাম, আদান প্রদান করতাম, গেটের সামনে গানের বই থাকতো, সেই গানের বইগুলো ভালো লাগলে আমরা নিয়ে আসতাম, সবাই মিলে মত বিনিময় করতাম। আর এখন দুই গ্রুপ হয়ে গেছে, একটা হলো সাকিবিয়ান আর একটা হলো অন্য গ্রুপ, এখন মারামারি লেগে যায় দুজনের মধ্যে। এখন কোন ছবি করতে দিয়ে দেখা গেলো যে আমার, আমি একটা বিপক্ষে কথা বললাম বা ভালো বললাম, সাকিবের ভালো বললাম বা অন্যজনের খারাপ বললাম, আবার সাকিবের খারাপ তো জীবনে বলবো না, কিন্তু একটু 1920 সালে পাশ্চাত্যে বলবে যে ওই শালার তো কি কয় দেখ। তো এই এই কথাটা শোনার জন্য কেন যাবো, কেন যাবো? যেমন ওই যে আশরাফ, যে কি আশরাফ আফগান, একটা ভদ্রলোক, হিমেলা না ডাইরেক্টর যেন কি, খুবই খারাপ লাগছে এবং খুব অশোভনীয় একটা কাজ। নিশ্চয়ই এই ভদ্রলোক উগ্র, আমার সামনে যদি এই ধরনের একটা বকা দিতে তাহলে আমি থাপাতা ধরে বসতাম, আমি তো বলবো না, কারণ একজন ডাইরেক্টর হতে গেলে অনেক কষ্ট করতে হয়। একজন ডাইরেক্টরের মাথা আর আপনার সাধারণ মানুষের মাথা এক নয়, ওনাকে বুদ্ধিজীবী বলা হয়। একজন ডাইরেক্টর মানে বুদ্ধিজীবী, এত সুন্দর একটা ছবি বানায় হলেন আর আপনি কি বলে 3 ঘন্টায় দেখে আপনি 3 বছরের জিনিসটাকে আপনি উল্টাপাল্টা বাজে সমালোচনা করবেন, করতেই পারেন, আপনি দর্শক অবশ্যই করবেন, কিন্তু আপনি মা বাবার তুলে বকা দিবেন, এইটা কোন অডাসিটি? এটা কোন ধরনের ভদ্রতা? আপনাদের কারণে এটা আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসা। নায়ক রাজরাজ ছিলেন, রাজ্জাক ভাই ছিলেন, আলমগীর ভাই ছিলেন, সবাই কিন্তু এরকম হয়ে আসছে, কাউকে কিন্তু এরকম বাজে কথা বলেনি। আপনার হাত দিয়ে বাংলা চলচ্চিত্রের যিনি 24 বছর যাবত রাজত্ব করছেন, সাকিব খানের কথাই বলছি, নামটা উল্লেখ করলাম, একটু না কথা বলেন, সাকিব খানের কথা তো আপনারা অনেক বলেছে, আর কি বলবো, আর কিছু বলার নেই। এই যে এখন এই যে সাকিব খান সম্বন্ধে আমার কিছুই বলার নেই। রাজকুমার জি যেভাবে চলছে সিনেমা হলে একচাটিয়া, তো আপনি তো তুলে ধরছেন, হ্যাঁ এইটা একটু জানতে চাই, আপনি কি জানতে চান? আমি তো দেখি এই ছবিটা, আমি কিভাবে সমালোচনা করব? কিন্তু দর্শক দেখতে পাচ্ছি, সেটা দর্শক দেখতে পাচ্ছে, দর্শকের মধ্যে আপনি আছেন, আপনি দর্শককে তুলে ধরছেন, আপনি ইউটিউবের কন্টেন্ট বানানোর জন্য, বাজারে বিক্রি করার জন্য, আপনি টাকা কামানোর জন্য আপনি এত কিছু করছেন, সেটা তো আপনি গিয়ে গিয়ে করতেছেন, আমি তো করতেছি না, তা আমি কিভাবে বলবো? এটা আমি তো বলতে পারতেছি না, আপনাদের তো দেখে আমি বলতে পারবো, এক সপ্তাহ যাক তারপরে। আপনার হাতে করা, আপনি কি জানেন? আমি ছোট ভাই, আমার হাতে করা মানে কি? আপনি আপনার সন্তান আপনার ছেলে রেখে আপনি হাতে করে রাখেন সেটা বলবেন আপনি? একটা ছোট, না ছোট ভাই, একটা ছোট ভাইয়ের জন্য যা কিছু করা দরকার, একজন ফিল্মে হিরো হওয়ার জন্য যা কিছু দরকার, যেটা আমি কোরিওগ্রাফার, একজন ডান্স ডিরেক্টর, সর্বপ্রথম তাকে নাচ গান ফাইট অভিনয় শিখতে হবে, শিখে তারপর ইন্ডাস্ট্রিতে নিয়ে আসি, তার মহরত হচ্ছে এই যে 7 নম্বর ফ্লোরে, এবং এই 7 নম্বর ফ্লোরে এই সাউন্ড কমপ্লেক্সে প্রায় 140 জন ছেলে মেয়ে দিয়ে এবং 4টা মন্ত্রী দিয়ে বাংলাদেশের ইতিহাসে এরকম মহরত হয় না। সেই মহরতের সময় সবাই জানিয়ে দিয়েছে আসছে আরেকটি বারুদ, সে তো বারুদই এখন সারা দুনিয়া কাঁপাচ্ছে, ওকে এটাই তার কি ভাইয়া? সাকিব খানের যে একটা গান এই গানটার কোরিওগ্রাফার, আমি এই গানটার কোরিওগ্রাফার আমি জানি না, আমি এই গানটার কোরিওগ্রাফার আমি জানি না, কিন্তু উনি নৃত্য পরিচালক, সম্মানিত নৃত্য পরিচালক, নিশ্চয় উনি ভালো বলে বিদেশ থেকে ওনাকে নিয়ে আসছে, বিদেশ থেকে নিয়ে আসছে। তবে সেখানে আমাদের সমিতির একটা ই আছে, নিয়ম কানুন আছে, যে বাইরের একটা যদি নৃত্য পরিচালক নিয়ে এসে বা ফ্লাইট ডিরেক্টর নিয়ে এসে, আমাদের সমিতির একটা ডোনেশন আছে, পারমিশন আছে, 1 বছরের জন্য আমরা 25,000 টাকা দিয়ে পারমিশন নিয়ে থাকি, কিন্তু এখনো আমাদের সেই 25,000 টাকা বোধহয় দেয় নাই, আই নুহ 25,000 টাকা বোধহয় দেয় নাই না রাজকুমারের?
না। তবে আমার, আমি যতটুকু জানি, সাকিবের কাছে গেলে এবং আদনান মানে প্রোডিউসারের কাছে গেলে অবশ্যই সেই টাকাটা দিয়ে দিবে এবং সেটার জন্য আমাদের কোনো আক্ষেপ নেই। এবং সেই কোরিওগ্রাফার আমি মনে করব ওনার মাথায় যতটুকু আসছে উনি যেইভাবে ভালো মনে করেছেন সেইভাবে করেছেন। এখন আপনারা দর্শক, আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমি দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু বিদেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে আমরাই কিন্তু কোরিওগ্রাফি করে, ডান্স কোরিওগ্রাফি করে অনেক ছবি, অনেক ছবি ওনার 42টা, আমার 72টা ছবি মুক্তি পেয়েছে। এবং আমরা কিন্তু পুনরায় টালিগঞ্জ কিন্তু আমরা জাগিয়ে তুলেছিলাম। কিন্তু আমার কষ্ট কোথায় জানি, ইদানিং কিছু পরিচালক এসে বিদেশ থেকে কোরিওগ্রাফার নিয়ে কি বুঝাতে চাচ্ছেন ওরা আমি জানি না, কিন্তু ওনাদের বোঝা উচিত ছিল যে আমাদের দেশে ভালো কোরিওগ্রাফার, ভালো অ্যারেঞ্জমেন্টের কোরিওগ্রাফার আছে যারা বিদেশের সাথে। আমি বলি এটা না, এটা না, আমি বলি এটা সবচেয়ে বড় কথা হয়েছে কি, আমাদের কিন্তু রুল আছে যে বিদেশ থেকে ডান্স রাইটার, কোরিওগ্রাফার, শিল্পী, কলা কৌশলী নিয়ে আসতে পারবে, কিন্তু যার যার সমিতি থেকে পারমিশন নিতে হবে। যে পারমিশন নিয়ে যদি করতে পারে, সে তো রুলই আছে। যেমন আমরা ইন্ডিয়াতে গিয়ে কোরিওগ্রাফি করেছি, কাজ করেছি, সেখানেও কিন্তু আমাদের পারমিশন নিতে হয়েছে, আমাদের ওখানে টাকা দিতে হয়েছে। তো সেম তাই আমাদের দেশে যখন আসবে সেটা রুল অনুযায়ী, সরকারের রুল অনুযায়ী অবশ্যই আসে। বাংলাদেশে আছে এবং আমাদের, আমার 1052টা ছবি রিলিজ হয়েছে, 1052টা ছবি। এবং বাংলাদেশের ইতিহাসে এমন কোন হিরো হিরোইন ডাইরেক্টর প্রোডিউসার নাই যে তাদের সাথে আমি কাজ করিনি, তাদের সঙ্গে আমার কোরিওগ্রাফি হয় নাই। তো আমাকেও যদি তারা বাইলট করে, তারা যদি মনে করে যে ওভারটেক করে আরেকজনকে নিয়ে আসে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আনতেই পারে। তো আমরা যেমন ইন্ডিয়াতে গিয়ে আসি, ইন্ডিয়া কি কোনো কোরিওগ্রাফার ছিল না? ইন্ডিয়াতে মুম্বাইতে কোনো কোরিওগ্রাফার ছিল না? উড়িষ্যা, ইন্ডিয়া, বোম্বে, তেলেগু সব জায়গায় কোরিওগ্রাফি আছে। তাহলে আমাদের গিয়ে গেছিল কেন? নিশ্চয়ই সেই ডাইরেক্টর আমাদেরকে চয়েস করেছিল, আমাদের যোগ্য মনে করেছিল, নিয়েছে। এখন এই প্রোডিউসার এবং ডাইরেক্টর নিশ্চয়ই ওনার চোখে ওইটা ভালো লেগেছে, যার জন্য নিয়ে আসছে, এটা কিছু করার নয়। আমরা নিজেরাই কিছু জানি না, কিছু কিছু ডিরেক্টর পরিচালক আছে, আমরা নিজেরাই কিছু জানি না, আমরা বাইরে থেকে কোরিওগ্রাফার নিয়ে এসে অন্তত আমাদের নামটা ফুটানোর জন্য, যে আমরা বাইরে থেকে নিয়ে করবো, আমি যাবো স্টেট কার্ড বলে। গল্প অনুযায়ী আমাদের দেশের কালচার রেখে এবং সেই জিনিস করে, যেমন গাজী ভাই, রাজ্জাক ভাই, দিলীপ দা, চাষী ভাই, শেখ নজরুল ভাই, দেওয়ান নজরুল ভাই, বুলবুল ভাই, কাজী জহির ভাই, মিতা দা, কামাল আহমেদ ভাই, দিলীপ বিশ্বাস, দেলারজান জন্টু, আজিজুর রহমান, আজিজুর রহমান বুলি, চাষী ভাই, ওনাদের সবাই ছবি কাজ করেছে। ওনারা কিন্তু তখনও বাইরের থেকে কোনো ডান্স রাইটার নিয়ে আসছে না এবং সেই ছবিগুলো কিন্তু আজও কালজয় হয়ে আছে, বিশ্ববিখ্যাত হয়ে আছে, সারা জীবন যত জীবন থাকবে তত জীবন সেই ছবিগুলো থাকবে। তো বেদরমেহ জোসনার ডান্স রাইটার কি বাইরের? বেদরমেহ জোসনার ডান্স রাইটার আমাদের দেশের, আমাদের আমাদের রূপকথার দেশে, এবং কলকাতাও কিন্তু গিয়ে আসছে আমাদের দেশের ডান্স রাইটার। তো এখন ব্যাপার হলো এটা কাউরে আক্ষেপ করার কোনো কিছু নাই, যে ডাইরেক্টর যেটা মনে করবে সেটা নিবে, আমার কোনো ব্যাপার না। কারণ ডাইরেক্টর যদি ওরে পছন্দ করে, আমি জোর করে তো নিতে পারি না, আমি জোর করে নিতে পারি, রুল আছে। তো আমার মনে হয় আমার এই কথাটা শুনে যে আমার আমাদের সমিতির সেক্রেটারি এমদাদুল্লাহ খোকন গিয়েছিল সাকিবের কাছে, সাকিব তোমাকে বলছি ভাই, তুমি নাকি বলেছিলে যে আমেরিকা থেকে এসেই টাকাটা দিয়ে দিবা, তবে সবাই আমাকে বলছে যে ভাই আপনি বোধহয় বললে আপনার ভাই টাকাটা দিয়ে দিবে, প্রোডিউসার দিয়ে দিবে। আমি তো জানি না, তো ভাইয়া তুমি তোমার প্রোডিউসারকে বলে বা তোমার প্রোডাকশন ম্যানেজারকে বলে আমাদের সমিতিতে টাকাটা পাঠিয়ে দিও, তাহলে আমি উপকৃত হব। ১ বছরের জন্য আমরা একটা পারমিশন দিই এখানে
কাজ করার জন্য, জাস্ট এই আর কিছু না। তবে রুল অনুযায়ী আসলে আমাদের কোনো আপত্তি নেই, রুল অনুযায়ী আসতেই পারে, এটা কোনো ব্যাপার না। এখন যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আসবে, এখন উনি আমাদের সঙ্গে কাজ করতে পারবে না, এখন আমাকে তো সে অর্ডার দিতে পারে না। গাজী ভাইয়ের মতন লোক, লাজ্জাক ভাইয়ের মতন লোক, আমরা যখন গান করতে যেতাম তখন কখনো নাক গলাইতেন না। আমরা কোরিওগ্রাফি করেছি শাবানাবু, রাজ্জাক ভাই, জসিম ভাই, আলমগীর ভাই, কাঞ্চন ভাই, তো সেই জায়গার মধ্যে আমাদের কখনোই কোনো রকম ডিস্টার্ব করেনি। তো এখন যে ডাইরেক্টর আসছে, সেই ডাইরেক্টররা নিশ্চয়ই আমাকে সেই অর্ডারটা বলতে পারবে না, আমার সামনে ওরকম কথা বলতে পারবে না, আমাকে বুঝাইতে পারবে না। আমাকে বুঝাইতে হলে উনি নিজে আগে বুঝতে হবে, উনি নিজে বুঝে আমাকে বুঝাবে। তো সেই জিনিসটা হয়তো করতে পারবে না আমার, যার জন্য ওনার যার চয়েস হবে সেটা নিয়ে যাবে। এটা এখানে আমার কোনো কারণ এটাই আছে। হ্যাঁ হ্যাঁ, মূলত এই কারণটাই, আমি জানি না, মূলত অ্যাকচুয়ালি এটাই এটাই। আমি মনে করি এটা, আমাকে তো সে অর্ডার দিতে পারবে না, আমাকে অর্ডার দিবেন, আমি ফিল্মে ডাইরেক্টর ক্যাপ্টেন দাসি। আপনি আমাকে যখন বুঝাবেন যে এই কাজটা এইভাবে এইভাবে করে এটা কেন করব, এটা আমাকে বুঝিয়ে দেন, গল্প অনুযায়ী তো আমি যাব, আমার গল্প আছে এখানে, আমি গল্পতে কক্সবাজার যেতে পারবো না, তার পারবো না। আপনি তো অনেক সিনেমায় কোরিওগ্রাফি করছেন, আপনার কথার আমি উত্তর দিচ্ছি, আপনার কথার উত্তর দিচ্ছি। সাকিবিয়ান, সাকিবিয়ানরা আছে, সাকিব বছরে একটা ছবি রিলিজ দেয়, সুপার হিট হয়, এটা স্বাভাবিক, এটা বাস্তব, এটা মেনে নিতেই হবে। আমরা তাকেই সুপার 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 হিট বলি যে নাকি মাসে তিনটা চারটা দুটা ছবি রিলিজ দেয়, যে দর্শকরা গ্রহণ করে। সাকিবিয়ানরা সাকিবকে ভালোবাসে, বছরে একটা ছবি আসে, সেটা সাকিবকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু সাকিবের সঙ্গে প্রতি মাসে একটা দুটা করে ছবি রিলিজ হোক, আরও রিলিজ হলে যখন সাকিবে আবার এদেরকে ওভারটেক করে চলে যাবে, তখন অবশ্যই আপনারা সেটা মেনে নেবেন। আপনি এটা মেনে নিতে তো কোনো দ্বিধা নেই, সাকিব তো ভালো করে এবং দুই বাংলায় ভালো করছে, সব জায়গায় ভালো করছে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলাবলি করে যে বাংলাদেশে এখন নায়িকার সংকট, এই কারণে বাংলাদেশের নায়িকা নিয়ে এখন সাকিব, আমাদের বাংলাদেশে নায়িকাদের চেয়ে সুন্দরী নায়িকা অনেকেই নাই, অনেক দেশেই নাই। কেন, মাহি কি কম সুন্দর, পরিমণি কি কম সুন্দর, শাবনূর কি বুঝেই গেছে, শাবনূর কি কম সুন্দর, শাবনূরের সঙ্গে ছবি করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, সাকিবের শাবনূরের লগে ছবি করার জন্য সাকিবের দিয়া একটা ছবি করামো, এই জন্য শাবনূরের পায়ে সুদ্ধা ধরছি, পপির বাড়িতে গেছি, পপির মারে পায়ে ধরছি, তোর বাপের পায়ে ধরছি। তো আমাদের বাংলাদেশে কি শাবনূর নাই, আমাদের বাংলাদেশে কি অপবিশ্বাস নাই, আমাদের বাংলাদেশে কি বুবলি নাই, আমাদের বাংলাদেশে কি পরিমণি নাই, মাহিয়া নাই, তারা অনেক সুন্দরী। এই যে এই ছবিটার হিরোইনের চেয়ে আমগো মাহি অনেক সুন্দরী। কিন্তু কেন বাংলাদেশের নায়িকা ভাব দিয়ে এখন বিদেশি নায়িকা নিয়ে, ওই ডাইরেক্টরকে জিগান, প্রোডিউসারকে জিগান, উল্টাপাল্টা কথা করার দরকার নাই, ডাইরেক্টরকে জিগান, প্রোডিউসারকে জিগান এবং হিরুকে জিজ্ঞেস করেন কেন দেশে নায়িকা পাচ্ছিলেন না। হ্যাঁ, আমরা শুনেছি যে নায়িকা পাচ্ছিলেন না দেশে, কে পাচ্ছিলেন না, কে পাচ্ছিলেন না, সাকিবের এই ছবির জন্য নায়িকা দেশে পাচ্ছিলেন, সাকিব তো কোন ছবিতে ঠিক ঠিক সিলেকশন করেন না, জিগান গল্পের উপর ডিপেন্ড করে। সাকিবের কথা কেন বলছেন আপনি, সাকিব তো এই কথা বলে নাই কখনো। আমি বলছি কি যে এই ছবির জন্য, ছবির গল্প যেদিকে গিয়েছে, এতগুলো কন্টেন্ট বানাইতেছেন, তো দশটা বারোটা বানায় তো টাকা কামাইবেন, আর উল্টা সাকিবের সম্বন্ধে উল্টা পাল্টা কথা বলে আপনি কারাবার কথা কয়ে টাকা বলে, সাকিবের কথা বলে না, বলছে যে সাকিবের জন্য নায়িকা খুঁজে পান না, না ও কইছে যে সাকিবে বলে পছন্দ করে না সাকিব।